ক্লাস সেভেন, আজকে আমরা পড়ব তোমাদের সিক্স চ্যাপ্টার শিলা। শিলা, শিলা থেকে কিভাবে মাটি সৃষ্টি হয় ইত্যাদি। প্রথম হচ্ছে শিলা কাকে বলে। শিলা হচ্ছে পৃথিবীর যে অংশের উপরে আমরা থাকি। একটা পৃথিবী গোলাকৃতি, এই গোলাকৃতি পৃথিবীর একদম বাইরের অংশ বা ত্বক, এর উপর আমরা থাকি। আর তার ভিতরে রয়েছে এখনও সেই গলিত ম্যাগমা যেখান থেকে পৃথিবী সৃষ্টি হয়েছিল, সেই অংশ আস্তে আস্তে তার বাইরের অংশটা ঠান্ডা হয়েছে, ঠান্ডা হয়ে তৈরি করেছে একদম শক্ত বাইরের আবরণ, যাকে বলা হয় শিলা। পৃথিবী যে শক্ত আবরণে ঢাকা থাকে তা হলো শিলা। শিলাকে ইংলিশে বলা হয় রক, ROCK। রক আসলে পৃথিবীতে প্রাপ্ত এক বা একাধিক খনিজের সমসত্ত্ব বা অসমসত্ত্ব মিশ্রণ। বিভিন্ন খনিজ পদার্থ যেমন লোহা, অ্যালুমিনিয়াম, বক্সাইট, নিকেল, ক্রোমিয়াম, এরকম বিভিন্ন খনিজ পদার্থের সমসত্ত্ব বা অসমসত্ত্ব মিশ্রণ। সমসত্ত্ব মানে একই পরিমাণে থাকতে পারে, অসমসত্ত্ব মানে কোনোটা বেশি কোনোটা কম পরিমাণে থাকতে পারে, সেই মিশ্রণকে বলা হয় হচ্ছে শিলা। আর যে খনিজ দিয়ে শিলা গঠিত হয় তা এক বা একাধিক অজৈব মৌল পদার্থের যৌগ। খনিজগুলো আমরা বললাম লোহা, অ্যালুমিনিয়াম, বক্সাইট, ক্রোমিয়াম, নিকেল ইত্যাদি। আর অজৈব মৌল কোনগুলো, যেমন নাইট্রোজেন, অক্সিজেন, এইগুলোকে বলা হয় হচ্ছে অজৈব মৌল। এই মৌলগুলো যুক্ত হয়ে তৈরি হয়েছে খনিজ, আর বিভিন্ন খনিজ যুক্ত হয়ে তৈরি করেছে শিলা বা রক। যেমন গ্রানাইট শিলা কোয়ার্টস, ফেলসপার, মাইকা, হর্নব্লেন্ড খনিজ দ্বারা গঠিত, আবার চুনাপাথর শুধুমাত্র ক্যালসাইট বা আরাগোনাইট খনিজ দ্বারা গঠিত। গ্রানাইট কী কী দিয়ে গঠিত এটা অনেক সময় কিন্তু গ্রানাইট পরীক্ষায় আসে। কোয়ার্টস, ফেলসপার, মাইকা, হর্নব্লেন্ড খনিজ দিয়ে গঠিত। এবার আমরা চলে যাচ্ছি শিলার প্রকারভেদ। শিলা প্রধানত তিন প্রকারের হয়, আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা। আগ্নেয় শিলার ইংলিশ হচ্ছে ইগনিয়াস রক, পাললিক শিলা হচ্ছে সেডিমেন্টারি রক, রূপান্তরিত শিলা হচ্ছে মেটামরফিক রক। প্রথম আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আগ্নেয় শিলা। আগ্নেয় কথাটা থেকে বোঝা যাচ্ছে যে তার মানে এর মধ্যে একটা আগুন বা আগুনের থেকে তৈরি, এর একটা প্রভাব রয়েছে। পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল তখন কল্পনা করা হয় বা এটা ধরে নেওয়া হয় যে পৃথিবী সূর্য থেকে বেরিয়ে আসা একটা অংশ, আগুনের গোলা, যে বায়ুমণ্ডলে থাকতে থাকতে আস্তে আস্তে বায়ুমণ্ডলের সংস্পর্শে এসে ঠান্ডা হয়েছে। তার মানে যে আগুনের গোলার যে অংশটা ঠান্ডা হচ্ছে, প্রথম যে শক্ত আবরণটা তৈরি করছে সেটাই হচ্ছে আগ্নেয় শিলা। পৃথিবী সৃষ্টির সময় উত্তপ্ত তরল অবস্থা থেকে ধীরে ধীরে তাপ বিকিরণ করে, বিকিরণ মানে তাপ ছেড়ে দিয়ে ভূত্বকের মধ্যে ও ওপরে প্রথম যে কঠিন শিলা সৃষ্টি করে সেটিকে বলা হয় ইগনিয়াস রক বা আগ্নেয় শিলা। তার মানে পৃথিবীতে প্রথম যে শিলা তৈরি হয়েছে তার নাম হচ্ছে ইগনিয়াস রক বা আগ্নেয় শিলা, যে কারণেই কিন্তু এই শিলার আরেকটা নাম আছে, তার নাম হচ্ছে প্রাথমিক শিলা। পৃথিবীতে প্রথম সৃষ্টি হওয়া এই শিলার আরেক নাম প্রাথমিক শিলা। ভূ অভ্যন্তরে বিভিন্ন ধাতব পদার্থ যেমন সিলিকন, লোহা, নিকেল, ম্যাগনেশিয়াম, অ্যালুমিনিয়াম প্রভৃতি উত্তপ্ত গলিত অবস্থায় ম্যাগমা রূপে থাকে। একদম পৃথিবীর কেন্দ্রে কিন্তু এখনও এই ম্যাগমা রয়েছে, যে অংশটা এখনও কী হয়ে যায়নি, সম্পূর্ণরূপে ঠান্ডা হয়ে যায়নি। এই ম্যাগমা অভ্যন্তরের প্রবল চাপে লাভারূপে ভূপৃষ্ঠের উপর উঠে এসে ভূ অভ্যন্তরে কখনো বাইরে বেরিয়ে আসে, কখনো ভূ অভ্যন্তরেই ধীরে ধীরে শীতল ও কঠিন হয়ে এই আগ্নেয় শিলা সৃষ্টি করে। এরপর আমরা দ্বিতীয় শিলায় যাব, যার নাম হচ্ছে পাললিক শিলা বা সেডিমেন্টারি রক। সেডিমেন্টারি রক বা পাললিক শিলা, এই পাললিক শিলার নাম থেকেই পাললিক কথাটা থেকে কিন্তু বোঝা যাচ্ছে পলি, মানে নদীবাহিত পলি জমে যে শিলা তৈরি হয়েছে। আর ইংলিশ নাম হচ্ছে সেডিমেন্টারি রক। সেডিমেন্টেশন মানে স্তরে স্তরে সঞ্চিত হওয়াকে বলা হয় সেডিমেন্টেশন। আগ্নেয় শিলা অনেক বছর ধরে বায়ু বা বায়ুপ্রবাহ, নদী, হিমবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয় পায়। কোনো জিনিস ক্ষয় হলে সে আকৃতিতে কী হয়ে যায়, ছোট হয়ে যায়। তাহলে বড় বড় শিলা আস্তে আস্তে কিসে পরিণত হচ্ছে, ছোট ছোট শিলায় পরিণত হচ্ছে, ছোট ছোট নুড়ি, পাথর, বালি, কাঁকড়, এর শিলা টুকরো ইত্যাদিতে পরিণত হচ্ছে। বয়ে নিয়ে আসছে কে, অনেক সময় বালি বা বায়ু বয়ে নিয়ে আসে, অনেক বেশিরভাগ সময় নদী, হিমবাহ বয়ে নিয়ে আসে সেগুলোকে, তার চলার পথে ওগুলোকে বয়ে নিয়ে এসে সে কোথায় এসে পড়ে, নদী এসে পড়ে সবসময় সমুদ্রে। সমুদ্রে এসে পড়ার পর সমুদ্রের তলদেশে এই পলি বালি এগুলো ক্রমশ কী হতে থাকে, জমা হতে থাকে। দিনের পর দিন পরপর স্তরে স্তরে নদী এসে পলি সঞ্চয় করে আস্তে 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 অনেকগুলো স্তর তৈরি হয়। এই স্তর, এই যে আঁকাটা ভালো করে খেয়াল করে, এখানে অনেক রং দেওয়া হচ্ছে, অনেক রং মানেই হচ্ছে অনেকগুলো স্তর। এই স্তরের নিচের স্তর ওপরের চাপ আর নিচের তাপের ফলে শক্ত হয়ে গিয়ে পাললিক শিলা তৈরি করে।
আগ্নেয়শিলা বহুদিন ধরে বিভিন্ন প্রাকৃতিক ক্ষয়কারী শক্তি, এই প্রাকৃতিক ক্ষয়কারী শক্তিগুলোর নাম ইম্পর্টেন্ট নদী, হিমবাহ, বায়ু, সমুদ্র তরঙ্গ প্রভৃতির প্রভাবে উৎস স্থান থেকে ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত পরিবাহিত হয়ে, পরিবাহিত মানে বহন করে এনেছে, কোনো সমুদ্র, হ্রদ বা নদীর তলদেশে জমা হতে থাকে। এভাবে বছরের পর বছর ক্ষয়প্রাপ্ত পদার্থগুলো স্তরে স্তরে সঞ্চিত হয় এবং চাপের ফলে ওপরের চাপ, কারণ ওপরের স্তরগুলো চাপ দিচ্ছে, এইরকম চাপ দিচ্ছে, আর নিচে কি থাকে, তাপ থাকে। চাপের ফলে জমাট বেঁধে শক্ত হয়ে পাললিক শিলা সৃষ্টি করে। এই শিলার মধ্যে বালি, পলি, কাদার ভাগ বেশি থাকে। পলি জমাট বেঁধে সৃষ্টি হওয়ায় এর আরেকটা নাম হচ্ছে পাললিক শিলা। এর নাম হচ্ছে পাললিক শিলা, ইংলিশের নাম হচ্ছে সেডিমেন্টারি রক, যেমন চুনা পাথর, বেলে পাথর, কাদা পাথর প্রভৃতি। এরপরের যে শিলাটা আমরা পড়ব সেটা হচ্ছে রূপান্তরিত শিলা বা মেটামরফিক রক। রূপান্তর মানে কি? রূপান্তর মানে পরিবর্তিত, যে রূপটা ছিল, যেরম দেখতে ছিল, সেটা পরিবর্তিত হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল, যার জন্য একে মেটামরফিক বলা হয়। মেটামরফোসিস মানে হচ্ছে বিবর্তন বা পরিবর্তন। রূপান্তরিত শিলা কাকে বলে? কোন কোন শিলা রূপান্তরিত হচ্ছে? আগে যে দুটো শিলা আমরা পড়েছি, আগ্নেয় ও পাললিক শিলা। আগ্নেয় ও পাললিক শিলা কী কী কারণে রূপান্তরিত হচ্ছে? চাপ, তাপ, বায়ুমণ্ডলে থেকে বিভিন্ন ভৌত পরিবর্তন, বিভিন্ন রাসায়নিক পরিবর্তন। এর মধ্যে দুটো পরিবর্তন ইম্পর্টেন্ট, ভৌত আর রাসায়নিক। কী কী ভৌত পরিবর্তন হয়? কোনো জিনিসের যখন রঙের, গন্ধ, বর্ণ, আকৃতি ইত্যাদির পরিবর্তন হয় তখন তাকে বলা হয় ভৌত পরিবর্তন। আর রাসায়নিক পরিবর্তন মানে কি? সেটা যে যে যৌগ দিয়ে তৈরি সেই যৌগগুলোর পরিমাণের পরিবর্তন হলে, যদি কোনোটার মধ্যে লোহার ভাগ বেশি থাকে, হয়তো এখন হয়ে গেল ম্যাঙ্গানিজের ভাগ বা ক্রোমিয়ামের ভাগ বেশি হয়ে গেল, তখন তাকে বলা হচ্ছে কি, রাসায়নিক পরিবর্তন। আগ্নেয় ও পাললিক শিলা ভূ অভ্যন্তরের প্রবল প্রচণ্ড চাপ, তাপ ও নানা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে দীর্ঘ সময় ধরে তার পুরনো ভৌত রাসায়নিক ধর্ম হারিয়ে, পুরনো ভৌত রাসায়নিক ধর্ম হারিয়ে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট শিলায় পরিণত হয়। একে বলা হয় রূপান্তরিত শিলা। অনেকভাবেই এই শিলার রূপান্তর হতে পারে। অত্যধিক তাপে তৈরি হয় পিট কয়লা থেকে গ্রাফাইট, প্রচণ্ড চাপে তৈরি হয় শেল থেকে স্লেট, রাসায়নিক বিক্রিয়ায় তৈরি হয় অ্যান্ডালুসাইট থেকে সিলেমেনাইট। এবার আমরা যেটা পড়ব সেটা হচ্ছে শিলা থেকে কিভাবে মাটি সৃষ্টি হয়। আমরা আগে পড়লাম তিন রকম শিলা কী কী উদাহরণ কীভাবে তৈরি হলো, এবার আমরা পড়ব শিলা থেকে মাটি কীভাবে সৃষ্টি হচ্ছে। শিলা আর মাটি কিন্তু এক জিনিস নয়। আদিশিলার উপর শিলাচূর্ণ জৈব পদার্থ, আদিশিলা মানে যে শক্ত শিলাটা রয়েছে তার উপরে ছোট ছোট গুড়ি গুড়ি শিলা, পাথর, নুড়ি, বালি, জৈব চূর্ণ কাকে বলা হয়? এই যে বিভিন্ন পোকামাকড় মারা যাওয়ার পর মাটিতে মিশে যায়, বিভিন্ন গাছপালার পাতা পড়ে বা মূল, শিকড় ইত্যাদি, এগুলো পড়ে যে মাটির মধ্যে মিশে যায়, একে বলা হয় হচ্ছে জৈব পদার্থ। তার মানে শিলাচূর্ণ জৈব পদার্থের মিশ্রিত পাতলা আবরণ হলো মাটি। জীবকুলের আবাসস্থল, এখানে জীবকুল বসবাস করে, বিভিন্ন পোকা, বিভিন্ন কীটপতঙ্গ, মানুষজন বাড়ি করে বসবাস করে, এছাড়া কারা বাস করে, বিভিন্ন উদ্ভিদ বসবাস করে। উদ্ভিদ মাটিতে বসবাস করে, মাটির ভেতরে মূল দিয়ে সে জল সংগ্রহ করে। বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন নদী, বায়ু, বৃষ্টিপাত, সমুদ্র তরঙ্গ, হিমবাহ দ্বারা বহুদিন ধরে শিলা ও শিলা গঠনকারী খনিজগুলো ক্ষয় হয়ে সূক্ষ্ম সূক্ষ্ম শিথিল শিলাচূর্ণ রূপে অবস্থান করে। তার মানে বড় শিলা ক্ষয় হয়ে ছোট ছোট শিথিল, শিথিল মানে আলগা, আলগা শিলাচূর্ণ রূপে অবস্থান করছে। এই শিথিল শিলাচূর্ণকে বলা হয় রেগোলিথ। ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, রেগোলিথ কাকে বলে? রেগোলিথ কাকে বলে বললে কিন্তু আমাদের এই পুরোটুকুনি বলতে হবে। কিভাবে ছোট ছোট শিলায় পরিণত হচ্ছে, কেন পরিণত হচ্ছে, কোন কোন প্রাকৃতিক শক্তির দ্বারা পরিণত হচ্ছে, এবং এটা দেখতে কিরকম হয়, আকৃতি বা প্রকৃতিটা কিরকম। পরে এর সাথে জল, বায়ু, জৈব পদার্থ মিশে মাটি সৃষ্টি হয়। মাটির চরিত্র অনেক ক্ষেত্রেই তার নিচের পৃষ্ঠ বা আদিশিলা, যে বললাম বেস রক, যেটা আদিশিলা, ওপর নির্ভর করে। যেমন সাধারণত ব্যাসাল্ট শিলায় কৃষ্ণ মৃত্তিকা, গ্রানাইট শিলায় লোহিত মৃত্তিকা, বেলে পাথরে বেলে মাটি তৈরি হয়। খুব ইম্পর্টেন্ট, ব্যাসাল্ট শিলায় কিরম মাটি দেখা যায়, কৃষ্ণ মৃত্তিকা বা কালো মাটি, গ্রানাইট শিলায় দেখা যায় লাল মাটি, আর বেলে পাথরে দেখা যায় বেলে মাটি প্রভৃতি তৈরি হয়। কী কী কারণে মাটি সৃষ্টি হয়, মানে মাটি সৃষ্টি হতে কী কী নিয়ন্ত্রকগুলো লাগে? প্রথমে হচ্ছে শিলা। ভবিষ্যতে মাটি কেমন হবে তা নির্ভর করে শিলার প্রকৃতির উপর, তবে জলবায়ু উদ্ভিদও মাটি তৈরি করতে প্রভাবিত করে। জলবায়ু কীভাবে করে? জলবায়ু মানে হচ্ছে বৃষ্টি, বৃষ্টিপাত, আর্দ্রতা, বায়ুপ্রবাহ, এগুলো জলবায়ু মাটি তৈরিতে বিশেষ ভূমিকা নেয়। উষ্ণ, বৃষ্টিবহুল জলবায়ুতে তাড়াতাড়ি মাটি তৈরি হয়।
আবার শীতল শুষ্ক অঞ্চলে মাটি তৈরি হতে সময় লাগে, যে কারণে মরুভূমি অঞ্চলে কিন্তু মাটি দেখা যায় না। নিরক্ষীয় অঞ্চলে প্রচুর মাটি দেখা যায়, কারণ এখানে প্রচুর বৃষ্টিপাত হয়, তাই উষ্ণ আর্দ্র অঞ্চলে মাটির গভীরতা বেশি হয়। ভূপ্রকৃতি, ভূমির প্রকৃতির উপর তৈরি প্রকৃতি মাটি তৈরি করতে প্রভাবিত করে। ভূমির খাড়া ঢাল মাটি তৈরির সুযোগ কম। পাহাড়ি অঞ্চলে কিন্তু মাটি খুব বেশি তৈরি হয় না, তার কারণে মাটি তো একটা জমে থাকার জায়গা দিতে হবে। পাহাড়ি অঞ্চলে যেহেতু ঢাল বেশি, তাই বৃষ্টিপাতের ফলে মাটি কি হয়ে যায়, ভৌত প্রক্রিয়ায় মাটি ধুয়ে নেমে আসে, যে কারণে কিন্তু মাটির সৃষ্টি খুব একটা ভালো হয় না। ভূমির ঢাল যেখানে কম, প্রায় সমতল ভূমিভাগ, সেখানে কিন্তু মাটির স্তর তৈরি হয় এবং ধীরে ধীরে বিভিন্ন রকমের মাটির স্তর দেখা যায়। জীবজগৎ কি, জীবিত মৃত উদ্ভিদ ও প্রাণীর অংশ মাটিতে খুব কম থাকে, কিন্তু পিঁপড়ে কেঁচো ছুঁচো সাপ মাটিকে আলগা করে, ফলে জল ও মাটিতে প্রবেশ করে, মৃত উদ্ভিদ প্রাণী মাটিকে পুষ্টি যোগায়। তার মানে উদ্ভিদ জগতেরও কিন্তু এবং প্রাণী জগতেরও কিন্তু প্রচুর ভূমিকা আছে মাটি সৃষ্টি করার পিছনে। এবার হচ্ছে কি, সময়, একদিনে তো মাটি তৈরি হয় না, দীর্ঘদিন ধরে এই সূক্ষ্ম বালি পলি জমা হবে, তার উপরে উদ্ভিদ জগৎ প্রাণী জগতের দেহাবশেষ পড়বে, বৃষ্টিপাত উত্তাপ প্রভৃতি বিভিন্ন কারণ লাগে এই মাটি তৈরিতে, যে কারণে মাটি একদিনে তৈরি হয় না, হাজার হাজার বছর এমনকি লক্ষ লক্ষ বছরও লেগে যায় কখনো কখনো। এইগুলো ক্রাইটেরিয়াগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে মাটির সৃষ্টির নিয়ন্ত্রকগুলো কী কী, খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় অনেক সময় আসে। এরপর হচ্ছে মাটির দানা, মাটি কত রকমের হয়। মাটি প্রধানত তিন রকমের হয়, দানা বা মাটির দানার মাপ অনুসারে কিন্তু মাটিকে ভাগ করা হয় করকমের, তিন রকমের। প্রথমে হচ্ছে বেলে মাটি, মাটির দানার মাপ বড় না সূক্ষ্ম, সূক্ষ্ম মানে ছোট, বড় না সূক্ষ্ম তার উপর ভিত্তি করে মাটির শ্রেণীবিভাগ করা হয়। বেলে মাটির দানা মোটা, মোটা মোটা দানার মাটিকে বলা হয় বেলে মাটি। দানাগুলোর মধ্যে ফাঁক বেশি থাকে, যে কারণে জল খুব তাড়াতাড়ি চলে যায়, জল ধরে থাকতে পারে না, জল ঢাললে মাটি তাড়াতাড়ি টেনে নেয়, কৃষিকাজ ভালো হয় না। যদি জল ধরে না থাকতে না পারে, তাহলে কিন্তু সেই মাটিতে কৃষিকাজ ভালো হয় না। তারপরে হচ্ছে এঁটেল মাটি, এঁটেল মাটিকে আরেকটা নাম বলা হয় কাদা মাটি। তার মানে এই নামটা থেকেই বোঝা যাচ্ছে এই মাটিতে কিসের পরিমাণ বেশি, কাদার পরিমাণ, তার মানে সূক্ষ্ম সূক্ষ্ম দানার পরিমাণ বেশি, বালির পরিমাণ অত্যন্ত কম। সূক্ষ্ম সূক্ষ্ম দানা থাকলে সেই মাটি খুব শক্ত প্রকৃতির হবে, যে মাটি জল প্রচুর পরিমাণে টানবে একে বলা হয়, এবং দানাগুলোর মধ্যে ফাঁক কম থাকবে, একে বলা হয় এঁটেল মাটি। এঁটেল বা কাদা মাটির দানা খুব সূক্ষ্ম, দানার মধ্যে ফাঁক এতই কম যে জল ঢাললে জল দাঁড়িয়ে থাকে, ফসল ভালো ফলে। এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে দোঁয়াশ মাটি, সবচেয়ে ভালো মাটি হচ্ছে দোঁয়াশ মাটি। দোঁয়াশ মাটি মানে হচ্ছে যে মাটিতে বালির পরিমাণ এবং কাদার পরিমাণ প্রায় সমান পরিমাণ থাকে, তাকে বলা হয় দোঁয়াশ মাটি। এই মাটিতে কৃষিকাজ সবচেয়ে ভালো হয়, বালি আর কাদা সমান থাকে, জল বাতাস ও অন্য উপাদান সঠিক মাত্রায় থাকে, সুতরাং এই মাটি ফসল ফলানোর জন্য খুব ভালো। এই তিন প্রকার মাটির বৈশিষ্ট্যগুলো কিন্তু আমাদের লিখে মুখস্থ করতে হবে, তার মানে মাটির দানার আকৃতি অনুসারে প্রকৃতি অনুসারে কিন্তু মাটির এই শ্রেণীবিভাগ করা হয়। এই অবধি হলো, এটা হলো তোমাদের শিলা চ্যাপ্টারটা কমপ্লিট। চ্যাপ্টারের প্রত্যেকটা জিনিস খুব ভালো করে আমাদেরকে পড়তে হবে এবং এর ভাগগুলো, মাটির ভাগ, মাটি সৃষ্টির নিয়ন্ত্রক, এগুলো কিন্তু পড়তে হবে।